কুমোর বাড়ি থেকে প্রতিমা নিয়ে যাওয়া হোক বা পাটে তোলা কিংবা শোভাযাত্রা বা নিরঞ্জন, বিরাট আকৃতির মাটির প্রতিমা যাদের কাঁধে ভর করে চলাফেরা করেন, তাদের সম্মান জানাতেই আজ এই বিশেষ প্রতিবেদন। মিনি আর্মেচারের প্রবণতা বাড়লেও সুবিশাল আকৃতির মাটির প্রতিমা যেখানে পূজিত হয় তারা কখনোই আকৃতি বাড়াতে না পারলেও কমানোর স্পর্ধা দেখার না কোনো বারোয়ারিরই। প্যান্ডেলের মানানসই প্রতিমা আজও নির্মিত হয় কুমোর বাড়িতে, তবে তা নিয়ে আসা, প্যান্ডেলে প্রবেশ করানো, পরবর্তীতে শোভাযাত্রায় অংশগ্রহণ করা এবং সর্বশেষ বিসর্জন, এই যাবতীয় কাজ যারা করে থাকেন তাদের সম্মানিত করা চোখে পড়ে না খুব একটা। তবে ইদানিং মৃৎশিল্পীর ঢাকি এমনকি পুরোহিতদেরও সম্মানিত করার প্রবণতা জন্মেছে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পিছনে থাকা সেই সব মানুষগুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যই আজকের এই সংবাদ পরিবেশন। তারা আর কেউ নয়, সাধারণ শ্রমিক, ধান চালের কারখানা, রেশনের দোকান, কৃষিকাজের সাথে যুক্ত অথবা বিভিন্ন ছোটখাটো কলকারখানার শ্রমিক, অনেকে মাঝি মল্লার হিসাবে দাঁড় বওয়ার কাজ করেন, কেউ কেউ পরিবহন শ্রমিকেও আছে। পুজোর আগে বাড়তি উপার্জনের জন্য মূল পেশার মালিকের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে করে থাকেন এই ধরনের কাজ। অদ্ভুতভাবে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে কাজভিত্তিক। ঐক্যবদ্ধ থাকতে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগে না, লাগে না কোনো ইউনিয়ন অথবা সংগঠনের নেতা নেতৃত্ব। একজনকে খবর দিলেই চলে আসেন সকলে, বিভিন্ন মৃৎশিল্পীদের কাছে অথবা পুজো উদ্যোক্তাদের কাছে একজনের ফোন নাম্বার থাকলেই যথেষ্ট। শান্তিপুর ঢাকা পাড়ার সন্তোষ দাস, পুরাতন মাহাতো পাড়ার ভবদের মাহাতোদের বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম আমরা, জানতে চেষ্টা করেছিলাম তাদের সুখ দুঃখের কাহিনী। রোজ হিসাবে নয়, চুক্তিভিত্তিক প্রতিমা তোলা এবং নামানোর কাজেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। একত্রে অবশ্য মোটা দড়ি, কাঠের লম্বা পাঠাতন সাঙ্গা অর্থাৎ মোটা বাঁশ, লম্বা বাঁশের চটা, এই ধরনের নানা প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই কিনে রেখেছেন। শান্তিপুর সহ রাজ্যের বেশ কিছু জায়গায় সুবিশাল আকৃতির কালী প্রতিমা হোক বা দুর্গা পূজার রাস হোক বা জগদ্ধাত্রী কিংবা সিদ্ধিদাতা গণেশ, যাদের কাঁধে ভর করে চলাফেরা করেন, আজ তাদের প্রতি আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রইল শ্রদ্ধা এবং শুভকামনা। এমনি সারা বছর আপনারা কি কাজ করেন? আমরা সারা বছর লেবারের কাজ করি, কেউ রেশনের কাজ করে, কেউ ওই মাল টানে, আচ্ছা, বা কেউ গাড়ি খালি করে। আর দুর্গাপূজার সময়? দুর্গাপূজার সময় আমরা হঠাৎ থাকে তো তখন বাড়িতে ওই ঠাকুর আমরা গিয়ে তুলে দিই, আবার ওইগুলো বিসর্জনে ঘাটে গিয়ে আমরা বিসর্জন দিই, বিসর্জন দেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করে কিভাবে? যোগাযোগ বিসর্জনের দিন আমরা ওখানেই থাকি, ঠিক আছে। কোনো কোনো পার্টির সঙ্গে আগে যোগাযোগ থাকে, সেইগুলো তো করতেই হয়। আর কোনো কোনো পার্টি আমরা দাম করে নিই, আমরা হয়তো 1000 টাকা বললাম, তারা বললো 800 টাকা দেবো, তখন ওই একটা কম বেশি করে 900 টাকা করে এরকম করে আমরা কাজটা করি। আর এই ঠাকুর তোলার ক্ষেত্রে? তোলার ক্ষেত্রেও আমাদের পার্টি গেছিলো, পার্টিকে আমাদের বলেছে এতজন লোক লাগবে, তখন আমরা বলেছি ঠিক আছে, আমরা ঠাকুর না দেখে এটা ধরেছিলাম। এই ঠাকুর তোলার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম 6000 টাকা হলে ঠিক হতো, সেখানে তো না দেখে কাজ করা হয়েছে, 4000 টাকায় আমরা কথা বলেছি, সেই হিসেবে এতজন। কতজন আছেন? আমরা মোটামুটি 20-22 জন এসেছি। আচ্ছা, তো 4000 টাকা কি একটা ঠাকুর তোলার জন্য? দুটো ঠাকুর, আগে যে বড়, এই দুটো গেল যেটা শ্যামবাজারে আসবে, বড় দুটো ঠাকুর তোলা। তো এমনি আয় উপায় মোটামুটি ঠিকঠাক দেয়, পারিশ্রমিক ঠিকঠাক পান? হ্যাঁ, আমরা এইগুলো তো কথা বলেই নিতে হয়, লাভ লস ওইভাবেই করতে হয়, কোনোটাই হয়তো একটা একটু ঠিক হয়, লাভ রোজ হিসাবে সুবিধা হয় না আপনাদের? না, এগুলো রোজ না, ঝুঁকিপূর্ণ কাজ। কি কখনো অভ্যাস করেছিলেন না কিভাবে পারেন? না, আমাদের এটা অভ্যাসে পরিণত। হ্যাঁ, আমরা এটা বল দিয়ে তুলি বা আপনার সাঙা দিয়ে তুলি বা আমাদের পাটা আছে পাটা দিয়ে তুলি, এরকম করে দড়ি দিয়ে সবাই মানে পাল হিসাবে তুলে আমরা। এই যে বিশ্বকর্ম বিসর্জনের সময় যে প্রসেশন হয় শোভাযাত্রা, সেখানেও ঠাকুর তুলে? সেখানে আমরা ঠাকুর তুলি বা ডুবাই। আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগ কিভাবে করেন এতগুলো মানুষকে একসঙ্গে করা? একসাথে আমাদের সবার ফোনে যোগাযোগ আছে, সবার ফোনে যোগাযোগ আছে, আমাদের সব শান্তিপুরের বাড়ি ধারে কাছেই সবার বাড়ি, সবার সঙ্গে সবার যোগাযোগ, ফোন করলে সব চলে। সারা বছর এমনি কি কাজ করেন? আমরা লেবারের কাজ করি, আচ্ছা, বালি পাথর বা চালের মুটিগিরি সব রকম কাজ। তো এই যে তোলার ক্ষেত্রে দড়ি বা সাঙা এগুলো সব আপনাদের? সব নিজেদেরই, পার্টির নেই, আমাদের নিজেদের, কারণ নিজেদের না থাকলে পার্টিরা কোথা দিয়ে নিয়ে আসবে না নিয়ে আসবে তা তো বলা যায় না, এই জন্য আমাদের নিজেদের সব জোগাড় করে রাখি। তো এবার এখনো পর্যন্ত কটা তোলার অর্ডার পেয়েছেন ঠাকুর? আমাদের এখন মোটামুটি এখন আজকে তুললাম বড় ঠাকুর কলকাতায় যেটা যাচ্ছে দুটো, সেটা দুটো তুললাম, আরো ছোট দুটো তুললাম, এখনো আরো অর্ডার রয়েছে, আরো সব তুলবো বিভিন্ন শান্তিপুরে পার্লে বিভিন্ন জায়গায়। আচ্ছা, তো এখন ওই মানে কতজন আপনাদের সদস্য? আমাদের 22-22 জন।
প্রত্যেকেই আপনারা এই টাকাটা ভাগ করে নেন? হ্যাঁ, প্রত্যেকজন রোজ হিসাবে যান না কেন? না, রোজ হিসাবে এটা হয় না, তো সারা বছর তো কাজ হয় না যে রোজ হিসাবে যাবে, কার কোন কেউ পাল রাখতে পারে যে একটা লেবার পুষে রাখতে পারে না, তাই কন্ট্রাক্ট হিসাবে কাজ করে, ঠাকুর হিসাবে বলেন। তো আজকে যে কাজটা করলেন, দুটো ঠাকুর গেল, তাতে কি ঠিকঠাক হয়েছে মোটামুটি? হ্যাঁ, ঠিকঠাক হয়েছে, কিন্তু একটু লস হয়েছে বড় ঠাকুর দুটোই, বড় ঠাকুর না দেখে কন্ট্রাক্ট করে ফেলেছে। এবার সবাই তো এক জায়গায় ছিল না, না দেখে কন্ট্রাক্ট করেছে, ওই দুটো ঠাকুর 6,000-6,500 হলে ঠিক ছিল, এই দুটো সবার ঠিক হতো। কত টাকা দিয়েছে ওরা? ওটা 4,000 টাকা দিয়েছে। আচ্ছা, আর ছোট দুটো তুলেছি 1,200 টাকা দিয়েছে। তো এই বড় দুটো ঠাকুরের ক্ষেত্রে একটু অসুবিধা, একটু লস হয়েছে। কি নাম আপনার? সন্তোষ দাস। কোথায় বাড়ি? ঢাকা পাড়ায়, শান্তিপূর্ণ দিয়া। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।